তো যখন বৃষ্টির এরকম ওয়েদার আর এটা হচ্ছে ভুট্টার সিজন, তাহলে ভুট্টা তো খেতেই হবে, তাই না? দেখো চারিদিকে যা হচ্ছে, এখন কিছু ভিডিও পোস্ট করার সত্যিই ইচ্ছে নেই, কিন্তু ভিডিও রিচ ডাউন হচ্ছে। হ্যাঁ, এমনিতেও মানে রিচ এমনিতেই ওঠে না, যাই হোক উঠেছে মোটামুটি, তাও ডাউন হচ্ছে, কি করব, মানে ইচ্ছে নেই তাও পোস্ট করতে। যাই হোক, বাদ দাও সব জিনিস, ভুট্টার সিজন, বৃষ্টি পড়ছে বাইরে, তাই ভুট্টাটাকে আমি নর্মাল গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছি। তোমরা এর মধ্যে চাইলে মাখন লাগিয়ে দেন তুমি এটাকে চড়াতে পারো, তাহলে আরও ফটাফট হয়ে যায়, এত গ্যাস নষ্ট হবে না। মাখন, বাটার, ঠিক আছে, ঘি, যা খুশি লাগাতে পারো, নো ইস্যু, আর টেস্ট দারুণ হয়ে যায়, ঠিক আছে। আর ভুট্টা নামানোর পর তোমরা, ভুট্টাটা যখন হয়ে যাবে তখন তোমরা লেবু আর বিট নুন দিয়ে ওটাকে সুন্দর আরামসে খেতে পারো। লেবু আর বিট নুন ওর গায়ে মাখিয়ে দেবে, দিয়ে আরামসে খাবে। আর আমি চেষ্টা করছিলাম ওরকম, ওই হয় না যখন যারা ভুট্টাগুলো মানে স্যাকে বাইরের দিকে বাজারে, ওরা কী করে, ওরা ওপরে একটা পাখার মতো একটা করতে থাকে, যাতে ভুট্টাটার ওই ধোঁয়াটা ভুট্টাটার গায়ে লাগে, যাতে পুরো ভুট্টাটা ফোটাফট হয়ে যায়, তাই না? আমিও চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাছে ওই কী বলবো, পেপার কিছু ছিল না হাওয়া করার মতো, আমি হাত দিয়েই চেষ্টা করছিলাম। তো গ্রামের দিকে তো এই ভুট্টাগুলো খুব ইজিলি পাওয়া যায়, কিন্তু বাজারের দিকে, মার্কেটে এই ভুট্টাটাকে কিনতে গেলে মানে এরকম কী বলবো, ভুনা হুয়া ভুট্টা যেটাকে বলে, এটাই মনে হয় 10-15 টাকা করে পিস নিয়ে নেয়। তো যারা গ্রামের দিকে থাকো, ইজিলি তোমরা গ্রাম থেকে তুলে আনো, দিয়ে গ্যাসের ওপর চড়িয়ে দাও, মাখন, বাটার, ঘি, তোমাদের যা পছন্দ ওটা লাগিয়ে যদি তোমরা এরকম স্যাঁকো, তাহলে ফটাফট হবে, গন্ধটাও খুব সুন্দর হবে। তারপরে ভুট্টাটা হয়ে গেলে লেবু আর বিট নুন দিয়ে তোমরা মাখিয়ে সুন্দর আরামসে খেয়ে নাও। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে পুরো ঝমঝমে বৃষ্টি পড়ছে, যখন বিকেল 5:30 বাজে, ঠিক আছে। আর আমার এই বৃষ্টির ওয়েদার দেখে মনে পড়ে গেল, চলো ভুট্টা খাওয়া যাক, ভুট্টা যখন একটা আছে। আর তোমরা যখন দেখবে যে ভুট্টাটা কিন্তু এতটা কিছু খাস লাগে না টেস্ট, কারণ ভুট্টাটা এক্সট্রা পুড়ে গেছিলো ভিডিও বানাতে গিয়ে, মানে কোনো একদিকে তো ফোকাস করতেই হবে। তোমরা যখন দেখবে যে অনেকগুলো ভুট্টা কালো কালো হয়ে গেছে, তার মানে ভুট্টাটা পুড়ে গেছে। এতটা ভুট্টাটাকে পুড়বে না, যখনই হালকা হালকা লাল হয়ে আসবে তখনই জানবে ভুট্টাটা হয়ে গেছে। ওই জন্যই বললাম বাটার, ঘি, যা কিছু লেবু ওটা দিয়ে দেবে, তাহলে ফটাফট হয়ে যায়। আমি নুন লাগিয়ে খেয়েছি, নুনগুলো হয়, ওগুলো নুন ছিল, বিটি করে আমি, লেবু ছিল না, ওই জন্য আমি জাস্ট নুন দিয়ে খেয়েছি, তাও কিন্তু টেস্ট লেগেছিলো। আর এক্সট্রা পুড়ে গেছিলো বলে এতটা কিছু ইয়ে লাগেনি, তাও ঠিক আছে, চলো, ওকে, বাই।